অভয়া কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ অব্যাহত। অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে চলছে মিছিল, বিক্ষোভ। রাস্তায় নেমে সাধারণ মানুষ প্রতিবাদ করছে। কোথাও পথে সিপিএম, কোথাও মিছিলে কংগ্রেস, কোথাও আবার গর্জে উঠলেন আম জনতা। দাবি একটাই, অভয়ার বিচার চায়। অভয়া হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা রাজ্য, দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে রাজনৈতিক অরাজনৈতিক সকলে। সন্দীপ তুই বদলে গেলি কি রে তোকে বন্ধু বলি, এই স্লোগানে বনগা হাইস্কুলের প্রাক্তনীরা অর্থাৎ সন্দীপ ঘোষের স্কুলের প্রাক্তনীরা এদিন প্রতিবাদ মিছিল করেন। অন্যদিকে ভাঙড়ে প্রতিবাদ মিছিল করেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় ঘটকপুকুর পেট্রোল পাম্প পর্যন্ত। জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দরকার সমস্ত ধরনের ইনজাস্টিসের জাস্টিস চেয়ে আজকে আমাদের বিচার, আমাদের মিছিল আজকে। হুগলিতে এদিন একাধিক জায়গায় চলে প্রতিবাদ মিছিল। পোলবা, চুচুড়ার মিলন, রামকৃষ্ণ পল্লী, ঘড়িমোড়, পিপুল পাতি, পান্ডুয়া, বিভিন্ন জায়গায় দফায় দফায় চলে বিক্ষোভ মিছিল প্রতিবাদ। শেওড়া ফুলিতে মিছিল করেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। জিটি রোড থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। বীরভূমের হাসুন তিন মাথা মোড়ে রাস্তা অবরোধ করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরবর কংগ্রেসের নেতা কর্মীরা। রাস্তার উপরে মশাল চালিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি। উত্তর দিনাজপুরের চাকুরিয়া রামকৃষ্ণপুর এলাকায় মোমবাতি নিয়ে মিছিল করেন মহিলারা। এই মিছিল থেকে আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবি জানান মহিলারা। ভাটপাড়া পোস্ট অফিসের কাছে জগদ্দল থানা পর্যন্ত মিছিল করে বামেরা। মিছিল শেষে তারা ভাটপাড়া এবং জগদ্দল থানায় স্মারকলিপি জমা দেয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কাষ্ঠমহল রক্তলা থেকে খড়িবেড়িয়া পর্যন্ত মিছিল করে প্রত্যন্ত গ্রামের গৃহবধূরা বিক্ষোভ দেখান। মিছিলে পা মেলান গ্রামের পুরুষেরাও। ঝাড়গ্রামে এদিন মিছিল করেন আইসিডিএস এর কর্মীরা। ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড় থেকে ছিমছাম মোড় পর্যন্ত একটি মিছিল করেন তারা। রিপাবলিক বাংলা।